আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অথবা আমাদের খুব নিকট জনের মধ্যে অনেকেই হয়তো মারা গেছেন, কিন্তু তাদের অনেক কাজা রোজা রয়েছে যা তারা আদায় করে যেতে পারেননি। সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে কি, সেই প্রসঙ্গেই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজে এখনও অ্যাড হননি, তারা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে অ্যাড হয়ে নেবেন, প্রশ্ন করতে পারবেন সেখানে। এবং আমরা কয়েকটি ভিডিওতে উল্লেখ করেছিলাম, আপনারা যারা গরিব এবং অসহায় লোকদের ইফতারের জন্য কোনো সাহায্য করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং এক্ষেত্রে যদি সাহায্য করতে চান তাহলে শুধুমাত্র ফোন দিবেন, কারণ এত পরিমাণ ফোন আসে রমজান মাসে, সময়ের একটি ব্যাপার আছে। যারা সাহায্য করতে চান শুধুমাত্র তারাই ফোন করবেন। চলুন দর্শক, মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। রোজা অন্যতম ফরজ বিধান ও ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী ও পুরুষের উপর রোজা রাখা ফরজ। রোজা না রাখারও কোনো বিধান নেই ইসলামে। কেউ খামখেয়ালি করে রোজা না রাখলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। রোজা না রাখার শাস্তি সম্পর্কে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায়ের উল্টো ভাবে জ্বলছে, তাদের গলাটি ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? বলা হলো, এরা ওই সব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসে সিয়াম ভঙ্গ করেছিল। সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 1509। তাই রোজার প্রতি যত্নশীল হওয়া প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। তবে রমজান মাসে অসুস্থ, অতিবৃদ্ধ, মুসাফির, গর্ভবতী নারীর জন্য রোজা না রেখে পরবর্তীতে রোজার কাজা, কাফারা, ফিদায়া ইত্যাদি বদলা ব্যবস্থা স্থির করে শরিয়াতের সুনির্দিষ্ট বিধি ব্যবস্থা রয়েছে, সূরা আল বাকারা আয়াত 184 থেকে 185। কিন্তু কেউ যদি রোজা না রেখে মারা যায় তাহলে অন্য কারোর জন্য সেই মৃত ব্যক্তির রোজার কাজা বা কাফফারা আদায়েরও কোনো বিধান ইসলামে নেই। তবে মৃত্যুকালে সে ব্যক্তি ফিদিয়া দেওয়ার ওসিয়ত করলে তার রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ থেকে ওসিয়ত পূর্ণ করা জরুরি। ওসিয়ত না করলে ফিদিয়া দেওয়া জরুরি নয়, তবে তার প্রাপ্তবয়স্ক ওয়ারিশরা নিজ নিজ অংশ হতে তা আদায় করলে আদায় হওয়ার আশা করা যায়। এটি আতরুল মুক্তারের 2 নম্বর খণ্ডের 424, আল জাওয়া হারাতুন নিয়ারাহ প্রথম খণ্ডের 443 নং। প্রিয় দর্শক, আপনারা যারা এই প্রসঙ্গে জানতে চেয়েছিলেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের নাম্বারে আপনারা সাহায্যের জন্য যে যা পারবেন ততটুকু পাঠাতে পারবেন, এটি আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময়ের জন্য ইসলামের পথে থাকুন।